আর্ট মানে আপনার কাছে কি শুধু রং তুলি, হাতা খুন্তি নিয়ে কি আর্ট হয় না? অর্থাৎ বলতে চাইছি, যারা রান্নায় পারদর্শী তারাও কিন্তু একরকম আর্টিস্ট। ভাবছেন হয়তো আজকে রান্না বান্না কেন? না, আমি সেই গোত্রের আর্টিস্টদের মধ্যে পড়ি না। আমার দৌড় ওই রং তুলি সুত সুতো ওর মধ্যেই। তবে হ্যাঁ, আমিও রান্না করতে পছন্দ করি, খাওয়াতে ভালোবাসি, খেতে ভালোবাসি, আর ভালোবাসি রান্নাঘরটাকে। যখন ছোট ছিলাম, মায়ের রান্নাঘরে নতুন কিছু যোগ বা বিয়োগ করতে গেলেই শুনেছি, আমারটা আমার মতোই থাক, যখন তোর রান্নাঘর হবে তখন সেখানে সাজাস। আবার বিয়ের পর যখন শাশুড়ি মায়ের রান্নাঘরে কিছু অদল বদল করে মনের মতো করতে গেলাম, অনুভব করলাম তাতে তিনিও তেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। বুঝলাম, পুরো বাড়ির গৃহিণী হওয়া সত্ত্বেও রান্নাঘরটি একমাত্র বাড়ির গৃহিণীদের এলাকা, তার একান্ত নিজের জায়গা, আর সেখানেই হয়তো প্রতিটি মহিলা তার নিজের স্পেস খুঁজে পান। তাই হয়তো সেই জায়গাটিকে অন্য কারো হাতে ছাড়তে বা অন্য কারো মনের মতো করে সাজাতে তারা ততটা পছন্দ করে না। তাই যখন আমার সুযোগ হলো নিজের একটা ছোটোখাটো রান্নাঘর পাওয়ার, তখন প্রতিনিয়ত আমার মধ্যে চলতে থাকে কীভাবে এটাকে মনের মতো করে সাজিয়ে তোলা যায়। অনেক দিনের শখ ছিল একটি ট্রান্সপারেন্ট স্পাইস কন্টেনার সেটের। এগুলো অনলাইন অথবা মার্কেটে খুব সহজলভ্য, কিন্তু ওই যে আমার সাস্টেনেবল লাইফস্টাইলে চেষ্টায় থাকি কীভাবে পুরনো জিনিসকে ফেলে না দিয়ে রিইউজেবল করে নিজের প্রয়োজন মেটানো যায়। আর সেসব ভাবতে ভাবতেই মাথায় এলো এই ক্রিয়েটিভ আইডিয়া। হজমলা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, তার যে গ্লাস কন্টেনারগুলো আসে তার জারের কোয়ালিটিটি কিন্তু খুব ভালো, তবে হ্যাঁ, ঢাকনাটি অতটাও শক্তপোক্ত নয়। তাই আমার আজকের এই ভিডিওর মূল চেষ্টা থাকবে হজমলার জারের ঢাকনাটিকে এয়ার টাইট ঢাকনায় রূপান্তরিত করা। প্রথমেই জারগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়েছি। বলে রাখি, এখানে যে প্রধান জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলি হলো একটি চেক প্রিন্টের মিক্স কটন ফ্যাব্রিক। ফ্যাব্রিকের পরিমাণ ডিপেন্ড করবে আপনি কতগুলি ঢাকনাকে ট্রান্সফর্ম করছেন তার উপর, এবং ফেবিক্রিলের মচপচ শাইন গ্লু, ব্যাস আর কিছু না। প্রথমে ঢাকনাটিকে কাপড়ের উপর বসিয়ে তার সাইজ মতো রাউন্ড শেপ এঁকে নেব, এবং সেই রাউন্ড শেপের বাইরের হাফ থেকে এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে রাউন্ড শেপে প্রতিটি ঢাকনার জন্য প্রয়োজনীয় ফ্যাব্রিক কেটে নিতে হবে। এরপর ঢাকনার মাথায় গ্লু লাগিয়ে কাপড়টিকে ভালো করে আটকে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো কোঁচ না থাকে। এরপর ধীরে ধীরে ঢাকনার সাইডে গ্লু লাগিয়ে কাপড়টিকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে। থার্ড স্টেপে ঢাকনার ভেতরের দিকের দেওয়ালে গ্লু লাগিয়ে বাড়তি কাপড়টিকে ধীরে ধীরে কুচি দিয়ে আটকে নিতে হবে। থার্ড স্টেপটি একটু টাফ, তাই এটা কিছুটা সময় নিয়ে কাজটি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে, না হলে কাপড়টি ঢাকনার উপরে ভাঁজ হয়ে থাকবে অথবা পরবর্তীকালে কাপড়টি খুলে যেতে পারে। আঠা ভালো করে শুকিয়ে গেলে এবং কাপড়টি ঢাকনার ওপর পুরোপুরি সেট হয়ে গেলে ব্রাশে মচপচ গ্লু নিয়ে কাপড়টির ওপর চারিদিকে লাগিয়ে নিতে হবে। এটি কাপড়টিকে ঢাকনার সঙ্গে আটকে রাখতে সাহায্য করবে এবং একটি শাইন অ্যাড করবে। এবং এই মচপচ গ্লু শুকিয়ে গেলে এটা কিন্তু ওয়াশেবল হয়ে যাবে। এরপর একটা ছোট্ট কাজই বাকি থাকে, সেটা হলো বোতলের এই প্যাচটাকে কেটে দেওয়া। ব্যাস, তৈরি হয়ে গেল ব্র্যান্ড নিউ স্পাইস কন্টেনার গ্লাস জার সেট। দেখতে কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, এবং এগুলো কিন্তু আমাকে একদম এয়ার টাইট কন্টেনারের সার্ভিস দিচ্ছে। আইডিয়াটা যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আর যদি ট্রাই করেন সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, আমারও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, এবং নিত্য নতুন ক্রিয়েটিভ আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন।